Et Guimé qui va venir appuyer. শাশুড়ি যেরকম করে বানায় তার থেকে আমিও দম বানাই না। কি সুন্দর রুটি বানাচ্ছে দেখছেন। আমি মনে করছি যে ভুলে গেছি, আগে শ্বশুরবাড়িতে যখন মানে বাংলাদেশে ছিলাম মাঝে মাঝে বানাতাম, মানে আমার প্রথম রুটি যখন বানাতাম মানে কি বাঁকা যখন বাংলাদেশের মানচিত্রের মতো রুটি হতো, বাট এখন রুটি যে কত সুন্দর হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমার রুটি কত পারফেক্ট সুন্দর হয়, এখন আগে মানচিত্রের মতো হতো রুটিগুলো। আজকে 16ই জানুয়ারি আমাদের বাংলাদেশে সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কার ভাগ্যে কি আছে বলা যায় না। আমার সঙ্গে যে আজকে ভোটটা দিতে পারলো না, তো অবশ্যই তো দোয়া করি ইনশাআল্লাহ সঠিক মানুষটাই নির্বাচিত হয়। এই রুটিটা আলোর জন্য ভিউয়ার্স, ছোট রুটিটা আমি আমার গ্রিন অনেক
ভালো মনের মানুষ আমার প্রতিদিন রান্না করে খাওয়ায়, না খাওয়া চলতে কষ্ট করে, তার জন্য দোয়া করবেন। তার দুটি ছেলে একটি মেয়ে একটি মেয়ে, সে মেয়েটা হচ্ছে আমি এখন রুটি বানাচ্ছি আর তোমাকে আমার মেয়েটা অনেক আরাম পায়, হ্যাঁ আব্বুর বুকে বসে থাকতে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে আমার আব্বু জান। আমি আমার আব্বুকে বুকে রাখি, আমার আসল আব্বুকে তো আমার বুকে রাখতে পারি না, বাংলাদেশ থেকে আমি সুইজারল্যান্ড গেছি তাই বাংলাদেশে তুমি আমরা রাখতে পারি, কিন্তু সুইজারল্যান্ডে আসল আম্মু বানিয়েছি আল্লাহর রহমতে, তার নামও রাজিয়া রেখেছি, ওকে সুইজারল্যান্ডে আমার বুকে রাখি, বাংলাদেশে গেলে আবার আমার মাকে বুকে রাখি, এইভাবেই চলছে আমার জীবন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তাই আমার অর্ডার যিনি বলছে আমাকে তাই নাকি আমাকে কমেন্টস করেন এবং আমি যেন জানতে পারি কতটা সত্য। এখন আমার আম্মু আমাকে আমার মায়ের মাথায় কিন্তু অনেক চুল, বুঝছ, আমার আমি মাথায় অনেক চুল, কিন্তু আমার এই ছোট আমার মাথায় চুল কম মনে হচ্ছে, অনেক বাচ্চা মানুষ তাই দেখেন কত আরাম পাচ্ছে আমার কোলের মধ্যে থেকে। তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানি না, ও আমার পিয়া সকালে উঠিয়া কবিতাটা বলছো তুমি ওই যে ঘুমের জন্য
তারপরে এখন আমার বড় ছেলে এসেছে তার পেটে দিয়েছে সে এখন তার আম্মু পরোটা বানাইতেছে সে খাবে তবে কোষা পরোটা খাবে সে বলতে পারে না পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এগারোটা বারোটা কটা যে খাবে সে নিজেও জানে না আমার এই তো রুটি বানানো প্রায় শেষ, এখন সবজি গুলা দিয়ে সার্ভ করবো, খাওয়া দাওয়া চলবে। এখন সবজি গুলা কেমন করে সবজিটা বানাইছি, আমি শুনলে দিচ্ছি সবজিটা। এখন এর সাথে ডিম ভাজবো আর রুটি। এই যে সকালের নাস্তা এখন করবো, চলুন আজকে নাস্তা শুরু করা যাক। আর রুটি প্রায় এসে গেছে, তারপর ডিম লাস্ট ওয়ান লাস্টটা বাকি আছে। এখন ডিম ভেজে নিচ্ছি, সবজি রুটি আর ডিম দিয়ে হবে সকালের নাস্তা আজকে। আমাদের ডিম অনেক লাগে, মোটামুটি একদিনে তিনটা চারটা করে খাই আমরা। ভিউয়ার্স এই তো সকালে রুটি সবজি বানানোর পর নাস্তা চলছে, আবার ডিম ভাজি সাথে। আর দেখেন উনি গারো আছে, গারো চিনেন আপনারা? চাকমা, চাকমা গারোদের মতো মেয়েকে সেখানে সেখানে রেখে দেয়, এই যে দেখতে পাচ্ছেন। আর মেয়েও একদম বাপের বুকের উপর শুয়ে থাকে। আরস নাও, খাওয়া শুরু করো। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব ভিউয়ার্স, আজকে একদম বাংলাদেশি খামদানি ব্রেকফাস্ট, আমার শাশুড়ির ব্রেকফাস্ট করব আজকে। ব্রেকফাস্ট কন্টিনিউ করছি, এখন খাওয়া দাওয়া চলবে, করে দিচ্ছি।
Bye bye. 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 Bye bye.